মহাত্মা গান্ধীর নাতি। রাজমোহন গান্ধী তার বইতে লিখেছেন, তিন নেতার মাজারে তিনজন নেতা শায়িত আছেন, যার মধ্যে দুজন পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন। একজনকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে দেওয়া হয়নি, অথচ তিনি ছিলেন সত্যিকারের বাঘ। কিন্তু এটা তার জীবনের কোনো অপূর্ণতা নয়। একমাত্র রাষ্ট্রপতি হওয়া ছাড়া সম্ভাব্য সব ধরনের পদে তিনি অধিষ্ঠিত ছিলেন। তিনি ছিলেন বাংলার প্রথম প্রধানমন্ত্রী, পূর্ব বাংলার তৃতীয় মুখ্যমন্ত্রী, পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। সর্বভারতীয় রাজনীতি ছেড়ে শুধু পূর্ব বাংলার রাজনীতি কেন করছেন? এই প্রশ্নের উত্তরে ফজলুল হক বলেছিলেন, অ্যারোপ্লেনে উঠলে নিচের জিনিস ছোট আর ঝাপসা দেখাতে পারে, তাই আমি মাটিতেই থাকছি। রাজনীতির অ্যারোপ্লেনে না চড়লেও সৌদি বাদশাহ সৌদ ফজলুল হকের সাথে একটা মিটিং করার জন্য নিজের ব্যক্তিগত বিমান পাঠিয়েছিলেন ফজলুল হককে নিয়ে যাওয়ার জন্য। অসীম সাহসে এই মানুষটি আমাদেরকে সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে নির্ভয়ে প্রতিবাদ করার কথা বলেছেন। বাঙালি জাতিকে সতর্ক করে দিয়েছিলেন অনেক আগেই। তিনি বলেছেন, যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করা কীভাবে শিখবে? যারা পানিতে ডুবে যাওয়ার ভয়ে তার সন্তানকে ডোবায় নামতে দেন না, কীভাবে সেই সন্তান আটলান্টিক পাড়ি দেবে? পহেলা বৈশাখের সরকারি ছুটি, বাংলা একাডেমির প্রতিষ্ঠা, এই ফজলুল হকের অবদান। কিন্তু সব কিছু ছাপিয়ে ফজলুল হক মানুষের ভালোবাসা পেয়েছেন, কারণ কৃষক শ্রমিক সংখ্যাগরিষ্ঠ এই উপমহাদেশে মাত্র একজন ব্যক্তি কৃষকদের জন্য রাজনীতি করেছেন, আর তিনি হলেন শেরে বাংলা একে ফজলুল হক। 1948 সালে ঢাকায় এসেছিলেন মোহাম্মদ আলী জিন্না। উর্দুকে রাষ্ট্রভাষা করার কথা বললে ছাত্ররা তীব্র প্রতিবাদ করে। Let me make it very clear to you, leave no doubt that the state language of Pakistan is going to be Urdu and no other language. জিন্না ছাত্রদের সাথে বৈঠকও করেন, কিন্তু ছাত্ররা ছিল নাছোড় বান্দা। জিন্নার ধারণা হলো ফজলুল হক ছাত্রদেরকে উস্কানি দিচ্ছেন, ফজলুল হকের বুদ্ধিতে ছাত্ররা উর্দুর বিরোধিতা করছে। জিন্না এবার ফজলুল হকের সাথে দেখা করতে চাইলেন, কিন্তু ফজলুল হক দেখা করতে রাজি হলেন না। ফজলুল হক জিন্নাকে ব্যক্তিগতভাবে অপছন্দ করতেন। জিন্নার পীড়াপীড়িতে শেষ পর্যন্ত রাজি হলেন ফজলুল হক। মোহাম্মদ আলী জিন্না এবং ফজলুল হকের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হল। জিন্না সাহেব রেগে গিয়ে বললেন, জানো তোমাকে আমি কি করতে পারি? হক সাহেব ডান হাতের বুড়ো আঙুল দেখিয়ে বললেন, তুমি আমার এই করতে পারো। মিস্টার জিন্না, ভুলে যাওয়া উচিত নয়, এটা বাংলাদেশ এবং তুমি রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে কথা বলছো। শেরে বাংলাকে ফজলুল হক 1916 সালে মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন। পরের বছর 1917 সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক হন। তিনি ইতিহাসের একমাত্র ব্যক্তি যিনি একই সময়ে মুসলিম লীগের প্রেসিডেন্ট এবং কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিলেন। 1918 থেকে 1919 সাল পর্যন্ত জওহরলাল নেহরু ছিলেন ফজলুল হকের ব্যক্তিগত সচিব। 1937 নির্বাচনে শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক ঘোষণা দিয়েছেন, নির্বাচনে জিতলে তিনি জমিদারি প্রথা চিরতরে উচ্ছেদ করবেন। তিনি যাতে নির্বাচিত হতে না পারেন তার জন্য সারা বাংলাদেশ আর কলকাতার জমিদাররা একত্র হয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, লাভ হয়নি। কৃষকরা তাদের নেতাকেই ভোট দিয়েছেন। ফজলুল হক বলেছিলেন, একটি পাকিস্তান কখনো টিকবে না, বাংলা এবং আসামকে নিয়ে পৃথক স্বাধীন রাষ্ট্র করতে হবে। 1971 সালে এসে দেখা গেল ফজলুল হকের আশঙ্কা এবং ভবিষ্যৎবাণী সঠিক। 1971 মতো এমন কিছু যে ঘটবে শেরে বাংলা ফজলুল হক তা আঁচ করতে পেরেছিলেন 1940 সালেই। তাই তিনি 1940 সালেই বাংলা আর আসাম নিয়ে পৃথক রাষ্ট্র করতে চেয়েছিলেন। 1971-এর যুদ্ধ হল ফজলুল হকের লাহোর প্রস্তাবের বাস্তবায়ন। লাহোর প্রস্তাব ফজলুল হক যেভাবে উত্থাপন করেছিলেন সেভাবে মানলে 71-এ এই দেশে রক্ত গঙ্গা বইত না। 1926 সালে ঢাকার অদূরে মানিকগঞ্জে জমিদার আর মহাজনেরা দেনার দায়ে কৃষকদের জমি কেড়ে নেয়। মানিকগঞ্জ মহকুমার ঘিয়রহাটের প্রজা সম্মেলনে সভাপতিত্ব করেন ফজলুল হক। সেখান থেকেই তিনি অত্যাচারী মহাজনদের বিরুদ্ধে অসহযোগের ডাক দেন। তিনি বলেন, দয়া করে জমি যখন নিয়েছেন, এবার কর্তারা লাঙল চষুক, মাঠে নেমে ফসল বুনুক, ফসল ফলাক, ফসল কাটুক। এই ঘটনার পর আন্দোলন শুরু হয়। এই আন্দোলনের ফলে জমিদার মহাজনেরা নতি স্বীকার করে, তারা জমি ফেরত দিয়ে কৃষকদের সাথে মিটমাট করে ফেলে।
এই ঘটনায় অনুপ্রাণিত হয়ে ফজলুল হক 1927 সালে নিখিল বঙ্গ কৃষক প্রজা সমিতি নামে রাজনৈতিক দলের যাত্রা শুরু করেন। তিনি দলের সভাপতি হিসেবেও দায়িত্ব নেন। হক সাহেবের বিশাল ব্যক্তিত্বের কারণেই দলটি জনপ্রিয় হতে থাকে। ফজলুল হক মুসলিম লীগে তার স্থান ধরে রাখলেও মুসলিম লীগের বিরুদ্ধে তার একটি অভিযোগ সর্বদাই ছিল যে এটি নাইট নবাবদের দল। বাংলার প্রভাবশালী মুসলিম লীগ নেতাদের অনেকেরই নিজেদের জমিদারি জোতদারি ছিল। কৃষক প্রজা পার্টি তার সেই স্বার্থেও কুঠারাঘাত করেছিল। তাই মোহাম্মদ আলী জিন্না আর ফজলুল হকের মধ্যে মুসলিম লীগের অভ্যন্তরীণ উত্তাপও বাড়তে থাকে। সেই উত্তাপ থেকেই 1936 সালের নির্বাচনে কৃষক প্রজা পার্টি নিয়ে ফজলুল হক আর জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে যায়। 1937 সালের নির্বাচনে ফজলুল হকের কাছে নাজিমুদ্দিন পরাজিত হন বড় ব্যবধানে। সাধারণ মানুষের কাছে ফজলুল হক এবং তার দলের জনপ্রিয়তার অন্যতম কারণ ছিল জমিদারি উচ্ছেদ আর জোতদার মহাজনদের অত্যাচার কমিয়ে আনার প্রতিশ্রুতি। তবে অনেক বাধা বিপত্তির মাঝেও ফজলুল হক বাংলার কৃষকদের জন্য 1938 সালে ঋণ সালিসি বোর্ড গঠন করেন। 1939 সালে প্রজাস্বত্ব আইন, 1940 সালের মহাজনী আইন পাশ হয়। হক সাহেবের উদ্যোগেই শিক্ষা ব্যবস্থার সংস্কার শুরু হয়। বাংলার মুসলিম অধ্যুষিত এলাকায় স্কুল কলেজের সংস্কার, হোস্টেল নির্মাণের কাজ শুরু করেন। প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক এবং বাধ্যতামূলক করার জন্য বিল পাশ করেন। কলকাতা কর্পোরেশনের আইনে সংশোধন করে আলাদা নির্বাচন প্রবর্তন, মাধ্যমিক শিক্ষা বিল নিয়েও কাজ শুরু হয়। 1941 সালের ডিসেম্বর মাসের শুরুতে ফজলুল হকের মন্ত্রিসভার পতন ঘটে। মুসলিম লীগকে বাদ দিয়ে এবার ফজলুল হক হিন্দু মহাসভা, কৃষক প্রজা পার্টি আর কংগ্রেসের সুভাষপন্থী অংশকে নিয়ে মন্ত্রিসভা গঠন করেন। মুসলিম লীগ এই মন্ত্রিসভাকে শ্যামা হক মন্ত্রিসভা নাম দেয়। মুসলিম লীগের লক্ষ্যই ছিল হক সাহেবকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া। 1943 সালের 28 মার্চ দ্বিতীয়বার হক সাহেবের মন্ত্রিসভার পতন ঘটে। বাংলার রাজনীতির মঞ্চে মুসলিম লীগের সোহরাওয়ার্দী আর খাজা নাজিমুদ্দিন হয়ে ওঠেন মুখ্য চরিত্র। হক সাহেব জনপ্রিয়তার দৌড়ে পেছনে না পড়লেও বয়সের দৌড়ে পেছনে পড়ে যান। পাকিস্তান আসলে জমিদারি উচ্ছেদ করা হবে, মানুষের অধিকার আদায় হবে, এই রবে মুখরিত গ্রামগঞ্জ আর শহর। আপামর পূর্ব বাংলার মুসলমান বাঙালিরা তাই পাকিস্তান আদায়ের উন্মাদনায় মগ্ন হয়ে উঠেছিল। পাকিস্তান আদায় হয়েছিল, কিন্তু সেই সাথে বাংলাকে কেটে দুভাগ করা হলো। যে শহরকে নিয়ে হক সাহেব স্বপ্নের জাল বুনতেন, যে শহরে তার রাজনীতির অগ্নিঝরা দিনগুলো কেটে গিয়েছে, সেই কলকাতা শহর অন্য দেশের অন্তর্ভুক্ত হবে ভাবতেও হয়তো কষ্ট লাগত সাবেক এই মুখ্যমন্ত্রীর। 1947 সাল থেকে 1952 সাল পর্যন্ত শেরেবাংলা রাজনৈতিকভাবে বেশ নিষ্ক্রিয় ছিলেন। ঢাকায় স্থায়ী হয়ে তিনি পূর্ব পাকিস্তানের অ্যাডভোকেট জেনারেলের দায়িত্ব পালন করেন। 1952 সালে ভাষা আন্দোলনের পরে তিনি নতুন করে রাজনীতি নিয়ে ভাবতে শুরু করেন। 1954 সালের নির্বাচনে আওয়ামী লীগের সাথে যুক্ত ফ্রন্ট গঠনের সময় তিনি ছিলেন সামনের সারিতে। নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় আবারও মুখ্যমন্ত্রী হিসেবে পূর্ব বাংলার দায়িত্ব নেন হক সাহেব। দলমত ছাপিয়ে তার ব্যক্তিগত জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, যদিও যুক্তফ্রন্ট মন্ত্রিসভাও বেশি দিন টেকেনি। পাকিস্তান সরকারের নানা ধরনের ছলাকলার শিকার হয়ে এই মন্ত্রিসভারও দ্রুত পতন হয়। এরপর পাকিস্তানের রাজনীতিতে জল ঘোলা হয়েছে অনেক, যার অনেক কিছুই শেরে বাংলার ব্যক্তিগত পছন্দ ছিল না। রাজনীতি থেকে দূরে সরে থাকার চেষ্টা করেছেন অনেকবার, কিন্তু রাজনীতি তাকে জড়িয়ে রেখেছে চারপাশ থেকে।